চট্টগ্রামের সবচেয়ে বড় সবজির আড়ত রিয়াজউদ্দিন বাজার। এই বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে, তারপরও সবজির দাম কমার পরিবর্তে প্রতিনিয়তই বেড়েই চলেছে। এই বাজারে কাঁচা মরিচ কেজি প্রতি 200 টাকা, বরবটি 80 টাকা, টমেটো 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একই সাথে দাম বেড়েছে বেগুন, কাঁকরোল সহ অন্যান্য সবজির দামও। দফায় দফায় সবজির দরের এমন ঊর্ধ্বগতিতে বিপাকে ক্রেতারা। 50 টাকার নিচে কোনো সবজি নেই আমাদের। আসলে যারা নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত এদের এগুলো কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। এখন না তদারকি নেই, সেজন্য লাগামহীনভাবে চলতেছে। পাইকাররা বলছেন উত্তরবঙ্গে বন্যায় ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় সবজির সরবরাহ কম, এ কারণে বাড়তি দাম দিয়ে কিনতে হচ্ছে তাদের। আর এ দামের প্রভাব পড়েছে খুচরা বাজারে। বন্যার কারণে আপনার কাঁচামাল খুব সংকট হয়ে গেছে। আর আপনার আগে দেখা গেছে যে মেহেরপুর আসে ওইসব অঞ্চল থেকে গাড়ি আসতো 5টা 6টা করে, তো এখন ওইখান থেকে 1টা 2টা এরকম, বেশি হলে 1টা থেকে 2টা গাড়ি আসে। তো সেই হিসেবে বাজারে আপনার স্থির হচ্ছে না। এটা তো আপনার বাইরে মরিচ, ঠিক আছে, বাইরে মরিচ দেখা যাচ্ছে কাঁচামাল বাইরে থেকে আনা, তার গুণাগুণ ঠিক থাকে না, যেই কারণে এই মালটার রেট একটু বেশি। তবে পেঁয়াজ রসুন আদার দাম কমেছে কিছুটা, আর অপরিবর্তিত রয়েছে চাল ডাল ও ভোজ্য তেলের দাম। সেট দুটি আসনের একটিতে বসিয়ে অপরটি ফাঁকা রাখতে হবে, সেই শর্তে 60% বাড়তি ভাড়া দেবেন যাত্রীরা। করোনাকালে গণপরিবহন চালুর শর্ত ছিল এমন। করোনা সংক্রমণ রোধে 2 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর 31 মে থেকে সীমিত পরিসরে চালু হয় গণপরিবহন। শুরুর দিকে স্বাস্থ্যবিধি মানা হলেও সময়ের সাথে সাথে তা উধাও হয়ে যাচ্ছে। তবে 60% বাড়তি ভাড়া জেঁকে বসেছে যাত্রীদের ঘাড়ে। তবে ভাড়া বেশি নিচ্ছে, আসার সময় ভাড়া বেশি নিচ্ছে, এখন যাচ্ছে এখনো তো বেশি নেবে। এখন সিট নাই তো এই জন্য বসছি, একটু যাওয়ার দরকার। পয়সা 30 টাকা করে রাখছে, অ্যাক্সিডেন্ট হয়েছে দুই। সব কিছুর দাম স্বাভাবিক আছে, কিন্তু যাত্রী বা প্যাসেঞ্জারের ভাড়াটা দ্বিগুণ করা হয়েছে, সেক্ষেত্রে স্বাভাবিক মানুষদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। ভর্তুকিটা যদি সরকার দিত আমাদের জন্য উপকার হইতো, কারণ সাধারণত আমরা তো এখন করোনার জন্য সবাই বিপদগ্রস্ত। শারীরিক দূরত্ব না মানা কিংবা স্বাস্থ্যবিধি উপেক্ষিত হওয়ার বিষয়টি স্বীকার করলেও বাড়তি ভাড়াকে তাদের নিয়মিত ভাড়া হিসেবেই দাবি করছেন পরিবহন মালিকরা। অতিরিক্ত যাত্রীর কারণে দেখা যায় যে কিছু কিছু পরিবহনে সংশ্লিষ্ট যারা এই মেনটেন্যান্সের ভিতরে ছিল তারাও কিছু অনিয়ম করে ফেলে। ঢাকা সহ আমাদের লোকাল কাউন্টারে যারা টিকিট বিক্রি করে তারা 2 সিটে একজনই বিক্রি করে, তারপরও দেখা যাচ্ছে যে অনেক সময় যাত্রী চাপের কারণে হয়তো রাস্তাতে বা বিভিন্ন স্ট্যান্ডে একজন একটা বা দুটো সিট আছে, সেখানে দেখা গেলো যে 5 জন লোক অবস্থান করছে, তারা এক পর্যায়ে জোর করে উঠে যায়। জীবন ও জীবিকার তাগিদে সড়কে চাপ বাড়ায় সব নির্দেশনা মেনে গণপরিবহন চালানো প্রায় অসম্ভব বলে মনে করলেও 60% বাড়তি ভাড়া নিতে মোটেও উদাসীন নয় পরিবহন সংশ্লিষ্টরা। তাই সাধারণ মানুষের কথা বিবেচনা করে ভাড়া পুনর্মূল্যায়নের দাবি যাত্রীদের।